বিষয়টি হলো এমন, আমাদের সাথে জিল্লু ভাই আর চাল্লু ভাই কিছুদিন আগে হজ করে আসছেন, তো ওনারা আসছে, তো আমি একটু ইয়াং মানুষ, অল্প বয়সের লোক, আমি তাড়াতাড়ি চলে আসছি, এসে দেখি ওনারা আসছে আসছে, পরে দেখি আমি দেরি করছি, ওনারা আগে চলে আসছে গাড়িতে। তো আপনারা জানালেন যে জেলখানা, জেলখানার সামনে আমি দাঁড়ায় আছি, তা আমি বলছি কি ব্যাপার, আমি কত কই, আপনারা কই, কই আমি চলে আসছি, তোমরা কই, আমি বললাম কিভাবে আমি আসবো, কয় ওখান থেকে একটা রিক্সা নিয়ে রিক্সা নিয়ে আসো, তাহলে একটা রিক্সা পেলাম, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম এই নবধারা যে স্যাটেলাইট সিটি এখানে যাবে, তো রিক্সাওয়ালা দেখলো যে আমার কথা কেরানীগঞ্জের কথার মতো না, একটু হেরফের আছে, তাই না ভাই? তো রিক্সাওয়ালা জিজ্ঞেস করলো ওইখানে যাবেন, আমি বলছি হ্যাঁ, কয় যাইতে পারে তোমার একটা শর্ত আছে, আমি কি শর্ত, কয় স্যার আপনি ফার্স্ট ক্লাসে যাবেন না সেকেন্ড ক্লাসে যাবেন না থার্ড ক্লাসে যাবেন, আমি কয় বেটা তুই চালাস রিক্সা এনে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস কি, কয় স্যার চেতেন না, এই জায়গাটা হচ্ছে কেরানীগঞ্জ আর মুন্সিগঞ্জের মাঝামাঝি বর্ডার, হ্যাঁ এখন ঘটনা হয়েছে কি আপনি যাবেন কিনা তাই কর, আমি তো চিন্তা করলাম যে অনুষ্ঠানে তো যাওয়া লাগবে, ওদিকে আবার বাবুল ভাই মাইন্ড করতে পারে, আচ্ছা ঠিক আছে বলো তোমার ফার্স্ট ক্লাসটা কি, কয় স্যার ফার্স্ট ক্লাস হলো আপনি আমার রিক্সায় উঠবেন, আমি দেখে শুনে ঠান্ডা মাথায় নিয়ে যাব, রাস্তার মাঝে ঝাঁকাঝাঁকি হবে না, এই গরমের মানে ঠান্ডার মাঝে একটু ব্রেক করে এক কাপ কফিও খাবো, ভাড়া হলো 300 টাকা, আমি কিরে বাবা 300 টাকা, এখান থেকে একটু পেমেন্টই তো 300 টাকা পাবো না, আচ্ছা ঠিক আছে তোর সেকেন্ড ক্লাসটা কি কয় স্যার সেকেন্ড ক্লাস হলো আপনি আমার রিক্সায় বসবেন, উঠবেন আমি ক্রেক করে টান দেবো, ঝাঁকাঝুঁকো লাগবে, রাস্তায় কোনো ব্রেক নেই, কোনো কফি নেই, ভাড়া হলো 150 টাকা, আমি কিরে এক চান্সে 150 কমে গেছে, তাহলে আর একটা চান্স নিয়ে দেখি, তাহলে আচ্ছা ঠিক আছে বাবা তোমার সেকেন্ড ক্লাস তো বুঝলাম, ফার্স্ট ক্লাসও বুঝে গেছি, এবার তোমার থার্ড ক্লাসটা কি কও, তা কয় স্যার থার্ড ক্লাস 20 টাকা, আমি কই তো লাইনে আছে, কই কি কইলি, কই থার্ড ক্লাস 20 টাকা, আরে বাবা সে তো বুঝলাম থার্ড ক্লাস 20 টাকা, কিন্তু থার্ড ক্লাসটা কি একটু বোঝাই কয়, কই স্যার থার্ড ক্লাস হলো আমি রিক্সায় বসবো আর আপনি চালাই নিয়ে যাবেন, তা শুধুমাত্র নেই অনেক কষ্ট করে থার্ড ক্লাসে এসে অনেক সুন্দর সুন্দর ফার্স্ট ক্লাস মানুষগুলো দেখছি, অনেক ভালো লাগছে, সবাইটা জোরে করতালি দেবেন যিনি আয়োজন করেছে, মিলন মিলন নামে একটা ঘটনা আছে, একটু সাউন্ডটা ইয়ে করেন, গতকাল গিয়েছিলাম মেডিকেলে, ঢাকা মেডিকেল আপনারা তো সবাই চেনেন, জেলখানা যেহেতু চেনেন মেডিকেলও চেনা লাগবে, কারণ জীবনে একবার হলেও মেডিকেলে যাওয়া লাগে, তো যে দেখে আজব ঘটনা, ছোট বোনের বাচ্চা হবে, তো বড় বোন আর মেজ বোন সহ 3 বোন গিয়েছে মেডিকেলে, তা ছোট বোনকে এমার্জেন্সি রুমে রেখে বাইরে বড় বোন আর মেজ বোন গল্প করছে, এই বড় বোন মেজ বোনকে বলছে জানিস মেজ আমার যেদিন বাচ্চা হয় না তার আগের দিন আমি একটা সিনেমা দেখেছিলাম, ওমর আকবর, বলবো কি পরের দিন আমার দুটো ছেলে হলো, তখন তোর দুলা ভাই ওই সিনেমার নাম অনুসারে ওদের নাম রাখলো ওমর আকবর, এ কথা শোনার পর মেজবান বলছে আপা আপা গো আমার না একটু কেচ হয়েছিল, কি হয়েছিল তোর, আমার যেদিন বাচ্চা হয় তার আগের দিন আমি একটা সিনেমা দেখেছিলাম ইন্ডিয়ার হিন্দি ফিল্ম গঙ্গা যমুনা সরস্বতী, বলবো কি পরের দিন না আমার 3টে মেয়ে হলো, তখন ওদের বাবা ওই সিনেমার নাম অনুসারে ওদের নাম রাখলো গঙ্গা যমুনা সরস্বতী, এখন আগের দিন যে ছেলে মানে যে বোন যে সিনেমা দেখেছে পরের দিন তার 2টা 3টা করে বাচ্চা হয়েছে, এই কথাগুলো ছোট বোন এমার্জেন্সি রুম থেকে শুনেছে, শুনে বাইরে হাওয়া করে কাঁপতে কাঁপতে এসে বলছে প্রথম যে সিনেমাটার নাম বললাম ওমর আকবর, ভাই মনে হয় সিনেমাতে মনে করেছিলেন, মানে আমার গল্পের সাথে মিলে গেছে, রুবেল ভাই জন্য জোর একটা করতালি, গ্রামের এক নিরক্ষর ছেলেকে তার বাবা বলেছে যা তোর বোনের জন্য একটা ছেলে দেখে আয়, তো নিরক্ষর লেখাপড়া জানে না, ঘুরে টুরে আসছে, আসার পরে আব্বা জিজ্ঞেস করছে কিরে ছেলে পাইছিস,
কয় না আব্বা ছেলে পালাম না, কয় ছেলে পালি না মানে কয় আব্বা ওই ছেলের বয়স কিরম লাগবে, কয় শোন তোর বোনের বয়স তো 21 বছর, তুই 30 বছরের একটা ছেলে নিয়ে আসবি। তো দেখে দেখে ঘুরে টুরে আসছে, আসার পরে আব্বা জিজ্ঞেস করছে কিরে ছেলে পালছিস, কয় না আব্বা ছেলে পালাম না, কয় ছেলে পালি না মানে জিজ্ঞেস করিস নি, কয় হ্যাঁ আব্বা জিজ্ঞেস করেছি, কয় তুই কি বলিস জিজ্ঞেস করিস নি মানে, কয় আব্বা ওই জিজ্ঞেস করেছি কিন্তু কেউ কয় 29, কেউ কয় 31, কেউ কয় 30 বছর 1-2 মাস, মানে 30 বছরের হয় না। তখন তো আব্বাকে সে খেতে, তখন বলছে শোন এবার যদি 30 বছরের একটা ছেলে নামতে পারিস তোর বাড়িতে বের করবে। তখন বাপের ভয়ে সম্পত্তির লোভে অলরেডি ছেলে নিয়ে নাচতে নাচতে চলে আসে। তখন আব্বা জিজ্ঞেস করছে কিরে ছেলে পাইছিস, কয় আব্বা ছেলে পাইছি, কয় কোথাতে পালি, কয় কিরানীগঞ্জ আর মুন্সিগঞ্জ দুই জেলা তন্ন তন্ন করে খুঁজে নবধারা স্যাটেলাইট সিটিতে খুঁজে নিয়ে চলে আসি, কয় ভালো করছিস, কয় ছেলে কই, কয় আব্বা ছেলে পাইছি কিন্তু একটুখানি সমস্যা। আমার কি সমস্যা, কয় আব্বা ওই তোমার কথা মতো তো 30 বছরের একটা পালাম না, তাই 15 বছরের দুটো নিয়ে এলাম। তা বিয়ে সাদের ক্ষেত্রে সাবধান থাকতেন, এরম নিয়ে গেলে কিন্তু ঝামেলা আছে তাই না। আপনারা জানেন যে আমাদের দেশে অনেক ধরনের সমস্যা আছে, আছে না, কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যাটা বেশি। কেমন, আমি একটা ইন্টারভিউ দিতে গেছি চাকরির জন্য, এই নবধারা স্যাটেলাইট সিটিতে যদি একটা চাকরি হয়, তো যার পরে জিজ্ঞাসা করছে বাবুল সাহেব ছিল যারা বাবু ভাইরা, সাথে আমিন ভাই ছিল, আমার উপদেষ্টা হিসেবে দেখি জিল্লু ভাইরাও হাজির আছে। তো বলছে আপনার নাম, তোমার প্রধান শিক্ষক এস বাউদ্দিন মোহাম্মদ বেকারুল্লাহ পিএইচডি ফোরাম যশোর। কই মিয়া নামের আগে প্রধান শিক্ষক আবার আইসেন পিএনএস চাকরি ইন্টারভিউ দিতে, ব্যাপারটা কি? কই স্যার আমি তো অল্প লেখাপড়া জানি, আর ছোট ছোট বাচ্চাদের টিউশনই করাই, মানে অ আ ক খ এই সমস্ত পড়াই, যেহেতু স্যার আমি এই বাচ্চাদের জীবনের প্রথম মাস্টার, তাই নিজে নিজে ডিগ্রিতে লাগাই দিচ্ছি প্রধান শিক্ষক। কাজে আর সেটা নয় বুঝলাম, কিন্তু নামের শেষে যে লিখছেন পিএইচডি ফ্রম যশোর, এটার মানে তো বুঝলাম না। কয় স্যার পিএইচডি বুঝলেন না? কয় না পিএইচডি মানে হচ্ছে পায়ে হাইটে ঢাকা, স্যার আমার তো টাকা পয়সা নেই, তাই পায়ে হাইটে ঢাকা আছি, তাই ডিগ্রিটা লাগা দিছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলেন তো তেল কত প্রকার? কয় স্যার তেল হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে দৃশ্যমান তেল আর একটা হচ্ছে অদৃশ্যমান তেল। দৃশ্যমান তেল হলো যে তেলে গাড়ি চলে, বাতি জ্বালে, যেমন কেরোসিন, পেট্রোল, ডিজেল, অক্টেন ইত্যাদি। আর অদৃশ্যমান তেল, এই তেলে গাড়িও চলে না, বাতিল জ্বলে না, কিন্তু মানুষের মন চলে। যেমন পার্টি নেতারা বড় নেতাদের দিয়ে থাকে, অফিসের কর্মকর্তারা কর্মচারীদের দিয়ে থাকে। আচ্ছা ঠিক আছে বুঝলাম। আচ্ছা বলেন তো এই ঢাকা আর খুলনার মধ্যে পার্থক্য কি? তো স্যার কি কইলেন? কয় ঢাকা আর খুলনার মধ্যে পার্থক্য কি? কয় স্যার ঢাকা আর খুলনার মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটা কথার শব্দের অর্থ এক। কয় এক মানে? কয় স্যার ঢাকার কয়েকার ঢাকা মানে যে জিনিস ঢেকে রাখা খুলতে বারণ করছে, আর খরস দন্ত নায়কার মানে খুলনা মানে যে জিনিস খুলতে নিষেধ করছে। অতএব এই ঢাকা আর খুলনার মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটা কথা শব্দের অর্থ এক। কয়া বলছি আপনি লাইনে আছেন, আপনি ইংরেজিতে কেমন? কয় স্যার ইংরেজিতে মোটামুটি ভালো। আচ্ছা আপনি ইংরেজি করেন তো? মেয়েটি নিচে দাঁড়িয়ে কয় স্যার মেয়েটি কি বিবাহিত না অবিবাহিত? কয় হোয়াট নন্সেন্স, মেয়েটি কি আপনি কি ব্যাপারটা কি? কয় না স্যার আমার ইংরেজি করার জন্য। আচ্ছা মনে করেন মেয়ে ধূমপান করে, এটা নিঃসন্দেহে ক্ষতিকারক, ধূমপান করা ক্ষতিকারক, তবে কোনো বিভক্তি নেই ফলাফল আছে। কয় কি? কয় ধূমপান করলে স্যার তিনটা ফলাফল আছে, যেমন মাথার সই থাকে না, কোনো খ্যাপা কুকুর বিড়ালে কামড়াইতে পারে না, কি পারে বুঝা দিচ্ছে পারে। এরপরে কি তখন বললো সব টাকা ঢুকতে পারে না, ঘটনা কি? কয় স্যার সব টাকা ঢুকবো কি করে, যে লোকটা নিয়মিত ধূমপান করে তত সে কাশতে থাকতে, আর কাশতে কাশতে কি হয় সে তো কাশে এবং সারা গ্রামের মানুষ জাগে থাকে আর সব ঢোকে না। কয় যে কইলেন খ্যাপা খ্যাপা কুকুরে কামড়াইতে পারবে না, কয় খ্যাপা কুকুরে কেন কামড়াইতে পারে না জানেন? এই ধূমপান করতে করতে যখন শরীর দুর্বল হয়ে যায় তখন হাতে তো লাঠি থাকে, সোজা হয়তো খাড়াইতে পারে না, হাতে লাঠি থাকলে কোনো কুকুর বিড়াল আসে? কই আসে না, সেটা বুঝলাম। কিন্তু যে কইলেন মাথার জোর পাকে না,
কয়সার অতিরিক্ত ধূমপান করার ফলে কি হবে জানেন? চুল পাকার আগে স্টিল ফট, মানে মারা যায়। এই জন্য ধূমপান কেউ করবেন না। কয়ে ঠিক আছে, আপনি দেখতেছি। লাস্ট কোশ্চেন, আপনি অঙ্কে কেমন? কয় স্যার অঙ্কে 27 পাইছিলাম, ওই কার্তিক স্যার একটু বাড়াই দিয়ে 33 করে দিছিল। আচ্ছা বলেন তো, একে একে কি হয়? কয় স্যার একেবারে সহজ, একে একে দুই। কয় ভেরি গুড, এরকম লোক তো আমার এই নবধারা স্যাটেলাইট সিটিতে দরকার। আচ্ছা বলেন তো দুয়ে দুয়ে কি হয়? কয় স্যার দুয়ে দুয়ে, হ্যাঁ দুয়ে দুয়ে কি হয়? কয় স্যার দুয়ে দুয়ে দুধ হয়। কয় হোয়াট নন্সেন্স, কি বলছেন আপনি? দুয়ে দুয়ে দুধ? কয় স্যার ইংরেজিতে গালি দিয়ে নাটু বোঝার চেষ্টা করেন। ওই গরু ছাগল বা মহিষের দুধ দুয়ে দুয়ে হয়, কোন মেশিনে হয় না। তো শুধু মন্ডলী, এরপরে কিন্তু আমার কি করলে জানেন? কয় আপনার মতো এই বাজে লোকের চাকরি হয় না। তেমন চাকরি হলো না, এখন বেকার আছি, নো টেনশন। বেকার থাকলে অনেক সমস্যা সমাধান করা যায়। তবে ইদানিং কালে একটা জিনিস কিন্তু খুব বড় আকার ধারণ করছে, সেটা পরকীয়া। আপনারা খেয়াল করছেন? হ্যাঁ, এটা জোরে কম, কিনা কিনা পরকীয়া করেন নাই, তার মানে সবাই চেষ্টায় আছে। দেখছেন, নিরাপদে সম্মুখীন লক্ষ্য। যাই যেন একটা করে তালি দেন। আমরা এই জন্য এই সমস্ত আজেবাজে কাজে যাব না, আমরা ভালোর দিকে যাব। তবে আরেকটা কথা বলি, ইদানিং কালে দেখবেন আপনাদের মুন্সিগঞ্জ কেরানীগঞ্জের অনেক ভাই বিদেশে থাকে, থাকে না? আর সুন্দরী ভাবিরা থাকে দেশে, কি জিল ভাই থাকে। তো আমার মতো এক তুমটা ওই ভাবিরা পটাচ্ছে, একটু গানের শুরু শুরু চেষ্টা করি। সে এমন করছে ভাবিরে, মোর স্বপ্নের ভাবি তুমি কাছে এসো, ওই ভাইয়ার কথা তুমি ভুলে থাকো, এই পয়সাওয়ালা দেবর তুমি ধরে রাখো, ভাবি গো ভাবি গো। সবাই একসাথে, মোর স্বপ্নের ভাবি তুমি কাছে এসো, তাহলে হবে? ওই ভাইয়ার কথা তুমি ভুলে থাকো, এই পয়সাওয়ালা দেবর তুমি ধরে রাখো, ভাবি গো ভাবি গো। কেন করলাম? এরপরে করছে, ভাইয়া তো আসবে না, তুমি হয়তো জানো না, বিদেশি এক মেয়ে নিয়ে অনেক কিছুই করে বা সে আসবে না, কিন্তু এগুলো কেউ করবেন না, কারণ পরকীয়া আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আর ইন্ডিয়ান সিরিয়ালও, আপনারা বাংলা সিনেমা দেখবেন, বাংলা নাটক দেখবেন, বাংলার সাথে থাকবেন, ঠিক আছে? তো আমি অনেক কথা বলে ফেললাম, আমাদের সামনে খেলা হবে। আর আমি ডাকছি আমাদের বাংলাদেশের সেই স্বরূপ থেকে, যিনি কমেডি অ্যাক্টিং করছে, ক্যারেক্টার করছে অনেক। আপনারা এখন, ও আরেকটা কথা বলি, আমরা অনেক কিছুই করছি বা করি, এখন টেলিভিশন এত চ্যানেল, হাজার চ্যানেলের কারণে আপনারা দেখতে পান না। তবে আমাদের একটা ছোট চ্যানেল আছে, উত্তম কমেডি, আমার নামের সাথে যুক্ত আছে উত্তম কমেডি। এই চ্যানেলে আপনারা অনেক কিছু পাইবেন, দেখার চেষ্টা করবেন।